এখানে আসলে আমার মনে পড়ে আমার সেই অ্যাক্সিডেন্টের কথা গাইস। রিয়েলি সকাল সকাল এই এক বাটি চা মুড়ি চিড়া তার সাথে এই যে দুধের সর, উফ জাস্ট অন্য লেভেলের টেস্ট। এই যে মা আরো দিল, জাস্ট অন্য লেভেলের টেস্ট রিয়েলি। আমি রেডি যাচ্ছি ক্লাসে। আর সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। হোপস তোমাদের দেখতে খুব 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 ভালো লাগে। এখানে ক্রিম্পিং আর বাকিদের দেখানো যাবে না। এখানে পড়ছে শাড়ি, শাড়ি দেখানো যাবে না গাইস, সবাই শাড়ি পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি ক্লাসে চলে এসেছি। এই হচ্ছে আমার হুলিয়া, শ্যাম্পু করেছিলাম। আর এখানে এই যে স্টুডেন্টরা সাজাচ্ছে, বাকিটা দেখাচ্ছি। মোবাইলটা অ্যাকচুয়ালি চার্জে, চার্জারটা নিয়ে আসিনি, সো কেয়ার চার্জার দিয়ে চার্জ করলাম। এখানে এখানে আজকে রুমার মডেল সুপ্রিয়া। গাইস জাস্ট ইমাজিন, যখন একজন মেকআপ আর্টিস্ট মডেল হয় তখন ঠিক এরকমই হয়। কবার কবার ক্যান্সেল হচ্ছে, ক্রিস কয়বার হচ্ছে, দুইবার এই নিয়ে। ভেরি গুড, ভেরি গুড। আর এখানে হচ্ছে একজন মডেল, তার মেকআপ আর্টিস্ট কিছু একটা খুঁজছে। আর ওই যে ওখানটাতে, আর এই মডেল খুব সুন্দর চুপচাপ বসে আছে, এখন একটা কথা বলে না। দেখি উল্টাও না, ওইটা আরেকটা যে আছে ওইটা, ওই যে ওর হাতে, ওর হাতে, ওই যে ওর হাতে। এখানে হয়েছে আই মেকআপ। এখানে হচ্ছে আই বেস, আমি এখানে খাচ্ছি। তাহলে গোল্ডেন গ্লিটার লাগাও। না না, তোমার ফেসে র‍্যাশেস আছে, ওটা মেকআপ। এমনিতে একটা দুটো গোটা উঠে আসে, তারপর র‍্যাশেস থাকার কারণে। কন্টুর কেন মনে হচ্ছে এরকম লাগছে আমি দেখতে? অলমোস্ট সবার মেকআপ ডান, তাকাও দেখি এবার। এটাকে এই যে এরকম করে দাও, তাহলে এটা ফুলেও যাবে। আর এই যে দেখো, দেখলে দেখলে ব্যাপারখানা। এবার যদি তুমি, হ্যাঁ এবার যদি তুমি এখান থেকে চুলটা কার্ল করো, এই পাশে এনে দাও, এ পাশে ছাড়ো আর একটু লং হলে বেশি ভালো লাগতো, কিন্তু ব্যাপারটা বুঝলে তো কি করতে যাচ্ছি আমরা। এখানে চলছে লিপস্টিক, হেয়ার স্প্রে ছাড়াই করতে হবে, ওটা তো নষ্ট হয়ে গেছে, ওটা চলছে না। মোবাইলে খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে এখানে লাস্ট মডেল। আস্তে যেটা করো, কারণ ওদের শুটে তো অনেক দেরি আছে, ওদের কারোই হয়নি বুঝলে। কোথায় থাকো, দাঁড়াও আমি একটু আসি। এটা এটা বান্টা কার তোমার নিশ্চয়ই? দেখি কেমন লাগছে দেখতে। ও হো, নাকের আশা, ওখানে দেখতো নাকের আশা নাকি, নাকের আশা নাকি, একটু দেখ। হাই হাই হাই, এখানে সব শুট চলছে। চার পোজ আমি বলতে পারবো না,
এই হচ্ছে আজকে আমাদের মেকআপ আর্টিস্ট কাম হচ্ছে মডেল টাকা হাই আজকে রুমা আমাকে সাজিয়েছে আমি এখন বাড়ি যাব আচ্ছা রিভিউ রিভিউ আই রিভিউ বল রিভিউ বল রিভিউ বল কিছু বলবো না আমি রিভিউ ঠিক করে নিয়ে যাব এই মডেল আমি রিলস বানাবো এখন 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 5:30টা বেজে গেল যাওয়ার তো দরকার নেই তুমি আমাকে রিলস বানাই দাও তো ও দিদি কটা ফটো উঠা দাও না এখানে দাঁড়াও ওর একটা ওর কিছু ফটো তুলে নি ওই এদিকে এদিকে তাকাও তুমি ওকে একটা মডার্ন ব্রাইড ক্রিয়েট করেছে বাট সুন্দর হয়েছে রিয়েল ক্যামেরা দাও তুমি তোর মত তো মোটে দিন দাও তো মোটে এক বলে দাঁড়াও তুমি এখানে একজন মডেল দাঁড়িয়েছে প্রচন্ড ঠান্ডা গাইস দিদি দা জ্যাকেটটা আমি অলরেডি পরে নিয়েছি নালে ঠান্ডা আমি আর আসতে পারতাম না সিরিয়াসলি টু মাচ ঠান্ডা আমার স্কুটির পাচ্ছে খিদে প্রচন্ড পরিমাণে তো স্কুটি তো তেল খেতে গেল এই জায়গাটা দেখলে একটা জিনিস মনে পড়ে গাইস আমি গত বছর 29শে ডিসেম্বর ঠিক এই জায়গাটাতে পড়ে গেছিলাম এখান থেকে ছাত্রাতে ছাত্রাতে ঠিক ওই টোটোটার ওখানে গেছিলাম আর ভালোই ইঞ্জুরিস হয়েছিল আমার খুবই খারাপ সিচুয়েশন ছিল যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম প্রচন্ড লোকজন দেন বেড রেস্টে ছিলাম কিছুদিন কোনো হার্ট আর ভাঙেনি এটাই অনেক এই জায়গাটা দেখলেই আমার খুব ভয় লাগে রিয়েলি দেন এই এই ফুটপাথটার ওপর গিয়ে কালভার্টটার ওপর গিয়ে আমার গাড়ি প্রচন্ড পরিমাণে ধাক্কা খায় আর গাড়িটা অনেকটা ড্যামেজও হয় আর আমি ততক্ষণে সেন্সলেস এখানে আসলে আমার মনে পড়ে আমার সেই অ্যাক্সিডেন্টের কথা গাইস রিয়েলি যে জায়গাটাতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখন হয়ে গেছে আমার স্কুটি পেট ভরে গেল যাব ঘুরতে হবে অনেক দূর নো সেই কত দিন থেকে একটা গেট হচ্ছে এখনো গেট কমপ্লিট হলো না আমাকে নিউ বালা জ্যাকেটে কেমন লাগছে গাইস কমেন্ট করে জানিও হ্যাঁ নিউ বালা জ্যাকেট দেখালাম তো ব্যাপার আছে আমি স্কুটি প্র্যাকটিস করতাম গাইস আর এই ঠিক ফ্ল্যাটটাকে দেখতাম এখানে অনেক অনেক আড্ডা দিত আর এই ভাঙা রাস্তাতেই আমাকে প্র্যাকটিস করানো হয়েছিল যেটা কোচবিহারে আর ভাইয়ের কথা তো বাদই দিলাম ও সেই কোন আল টাল দিয়ে একদম ভাঙা রাস্তা নিয়ে যেত আর এই কোচবিহারের আমার এই রোডটা দিয়ে আমি অলওয়েজ স্কুটি প্র্যাকটিস করতাম বাজার বসেছে গাইস আমার বাড়ির সামনে এই হচ্ছে আমার বাড়ি চলে আসছি এই হচ্ছে বাড়ির সামনে বাজার বসেছে আমার পৌঁছে গেছি আর এই হচ্ছে দিদির দেওয়া ফার্স্ট বার্থডে গিফট গাইস